নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর, বাংলা ও ইংরেজি মাধ্যমে চালু হবে আবাসিক হুগলি মাদ্রাসা, ঘোষণা অরূপের। মিড ডে মিল রান্নার গ্যাস থেকে আগুন স্কুলে, চাঞ্চল্য পান্ডুয়ায়। আসছি বিস্তারিত খবরে। বাংলা ও ইংরেজি মাধ্যমে চালু হবে আবাসিক হুগলি মাদ্রাসা। দানবীর মহসিনের জন্মদিবসে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নবরূপে উন্নততর মাদ্রাসার কথা ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ দানবীর মোহাম্মদ মহসিনের জন্মদিন। হুগলি জেলায় তার অবদান অপরিসীম। ইমামবাড়া সদর হাসপাতাল থেকে শুরু করে স্কুল কলেজ সবেতেই রয়েছে তার অবদান। 1817 সালে তিনি সংখ্যালঘু ভাইদের কথা ভেবে তৈরি করেছিলেন হুগলি মাদ্রাসা, একটা সময় যা চলত রমরম করে। কিন্তু বেশ কয়েক বছর ধরে এটি ধুঁকতে শুরু করে। শিক্ষক থাকলেও ছাত্রের সংখ্যা কমতে থাকে। সংখ্যালঘু ছাত্রদের দাবি দাওয়া নিয়ে নানান আন্দোলনও হয়েছে। আজ সেই মহসিনের জন্মদিনে এক উন্নততর মাদ্রাসায় রূপান্তরিত করতে চলেছে বর্তমান সরকার। সব রকম সুবিধাযুক্ত ব্যবস্থা করা হয়েছে এই মাদ্রাসাতে সংখ্যালঘু ভাইদের জন্য। অনলাইন ব্যবস্থা থেকে কিয়স্ক এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা করা হয়েছে এখানে। আর তারই সূচনা করতে এলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও সিদ্দিকুল্লাহ চৌধুরী। এছাড়াও জেলার নেতা মন্ত্রী তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, জেলা শাসক জগদীশ প্রসাদ মিনা, পুলিশ কমিশনার অজয় কুমার, হুগলি পুলিশ সুপার গ্রামীণ সুকেশ জৈন, বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি সহ জেলার তৃণমূল বিধায়করা উপস্থিত ছিলেন। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, এই মাদ্রাসায় দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংরেজি মাধ্যম চালু হবে। নতুন করে ভবনের উন্নয়নও করা হবে, পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট আজ থেকে শুরু হলো। এছাড়া এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস বাম আমলের সাথে তৃণমূল জামানার সংখ্যালঘু উন্নয়নের তুলনা করেন। মানুষের জন্য, সে হিন্দু না সে মুসলমান, সে খ্রিস্টান না সে শিখ, এটা কেউ দেখেন না। যিনি মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য এগিয়ে নিয়ে যান, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই কাজ তিনি করেছেন। অনেক ইতিহাস বিজড়িত এই মাদ্রাসা। তপন দাশগুপ্ত বলছিলেন, যেটা প্রমোটারদের হাতেও তুলে দেওয়ার চক্রান্ত হয়েছিল বামফ্রন্টের জামানায়। অনেকে অনেক কথা বলছেন, কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে আজকে ভারতবর্ষে একটা অগ্নিগর্ভ অবস্থা চলছে। তার মধ্যে তিনি দিল্লিতে রয়েছেন, সেখান থেকেই তিনি আমাদের জানিয়েছেন যে ঘোষণাগুলো আমরা করব, সেটা তারই ঘোষণা, তারই করার কথা ছিল। কিন্তু তার হয়ে আমরা প্রশাসনের তরফ থেকে আজকে সম্মিলিতভাবে সমস্ত বিধায়ক, জনপ্রতিনিধি, প্রশাসনের আধিকারিক বৃন্দ এবং মন্ত্রীরা জানাচ্ছি যে এই মাদ্রাসা দ্বাদশ শ্রেণী পর্যন্ত 1-12 ইংরেজি এবং বাংলা এখানে চালু হচ্ছে, এবং সম্পূর্ণই এটা আবাসিক, মানে রেসিডেন্সিয়াল হচ্ছে। আবাসিক স্কুল 1-12 মাদ্রাসা, যেখানে বাংলাও পড়ানো হবে, ইংরেজিও পড়ানো হবে। এবং তিনি আরো জানাতে বলেছেন যে এই মাদ্রাসা সম্পূর্ণভাবে রিপেয়ার এবং রেনোভেশন হবে, একটা দৃষ্টিনন্দন মাদ্রাসায় তৈরি করা হবে। আজকে ইতিমধ্যেই উদ্বোধন করা হয়েছে রিজনাল স্কিল ডেভেলপমেন্ট এবং কোচিং সেন্টার। এখানে যাতে আমাদের সংখ্যালঘু ভাই বোনেদের, ছাত্র ছাত্রীদের স্কিল ডেভেলপমেন্ট করা যায়, আরো বেশি করে হাতের কাজ শিখিয়ে তাদের আগামী দিনের জীবিকা রোজগারের পথ দেখানো যায়, তার জন্য এখানে কোচিং সেন্টারও তৈরি করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটা ইনফরমেশন সেন্টার, সেটাও আজকে উদ্বোধন করা হয়েছে। তাহলে কে ভাবলো, যারা বড় বড় কথা বলেন তারা, যারা হিন্দু মুসলমানকে আলাদা করেন তারা, যারা মানুষে মানুষে দাঙ্গা করায় তারা, ভাবলেন না, যিনি মানুষকে ভালোবাসেন, মানুষকে এগিয়ে নিয়ে যেতে চান, যিনি সব থেকে জোর দেন ওই ছাত্রছাত্রী বন্ধুদের দিকে যারা আগামী দিনের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে তৈরি করার কাজে যিনি মনোনীত হয়েছেন, তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে।
দানবীর হাজী মোহাম্মদ মহসিনের 287তম জন্মদিবস পালিত হল হুগলি চুচুড়া পুরসভার উদ্যোগে। চুচুড়া শহরের নাম উচ্চারিত হলেই দানবীর হাজী মোহাম্মদ মহসিনের নাম নিতেই হয়, কারণ এই শহর মহসিনের দানেই গড়া। শহরের মহসিন কলেজ, ইমামবাড়া সদর হাসপাতাল সহ বিভিন্ন সেবামূলক স্থাপত্য সবই মহসিনের দানেই গড়া। আজ সেই মোহাম্মদ মহসিনের 287তম জন্মদিবস পালিত হলো হুগলি চুচুড়া পুরসভার আয়োজনে। এই উপলক্ষে আজ সকালে অবিরাম বৃষ্টিকে উপেক্ষা করে হুগলি মহসিন কলেজে মহসিনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় সহ অন্যান্যরা। এরপর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক পদযাত্রা বের হয়। পদযাত্রা হুগলির মাদ্রাসার সামনে সমাপ্ত হয়। এরপর হুগলি ইমামবাড়া সংলগ্ন হাজী মোহাম্মদ মহসিনের সমাধিস্থলে চলে অনুষ্ঠান। এ বিষয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, চুচুড়া শহর সহ বাংলা এবং বাংলাদেশ পাকিস্তান সমস্ত জায়গায় তার যে দান রয়েছে, আমরা তার দানকে স্মরণ করি এবং আমার শহর চুচুড়ায় মহসিন কলেজ থেকে, আমার হসপিটাল থেকে, ইমামবাড়া থেকে, আমার মাদ্রাসা স্কুল থেকে আরম্ভ করে সমস্ত কিছুই তার দান। অতএব তার আত্মার আমরা শান্তি কামনা করি এবং এদের মতো মানুষ যারা মহামানব হিসাবে আমার সমাজকে দিতে এসেছিলেন এবং আমার সমাজকে অনেক কিছু দান করে গেছেন, তাদেরকে আজকে আমরা এই পবিত্র দিনে শ্রদ্ধা জানাই। অন্যদিকে পুরপ্রধান বলেন, শীঘ্রই এই সমাধিস্থলের উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হবে। না, এখন সারা বছরই পরিষ্কার হয় এবং গ্রিন সিটিতে আমরা এটা একটা সমাধি ক্ষেত্রে পবিত্রতা বজায় রাখবার জন্য একটা সুন্দর সংস্কার এবং পার্কেরও এখানে স্কিম দিয়েছি এবং সেটা অনুমোদন হয়ে যাচ্ছে, প্রাইমারি অনুমোদন হয়েছে। আমরা আশা করছি আগামী 3-4 মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে, তখন জায়গার চেহারাই বদলে যাবে। ইতিমধ্যেই গ্রিন সিটিতেই আমরা যে LED লাইট পেয়েছিলাম, এখানে কিছু লাইটও দেওয়া হয়েছে এখানকার পরিস্থিতিটা ভালো করবার জন্য। তবে যে পার্কের প্রজেক্টটা নেওয়া হয়েছে তারপর এখানকার চেহারাটাই বদলে যাবে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় শ্রম দপ্তরের উদ্যোগে পাট শিল্পে চাকুরিমুখী দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল হুগলি জেলা পরিষদের সভাকক্ষে। প্লাস্টিক বর্জনের কথা মাথায় রেখে রাজ্যের জুট শিল্পকে চাঙ্গা করতে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। দক্ষ শ্রমিকের অভাবই রাজ্যের জুট মিলগুলির ঢুকতে থাকার অন্যতম কারণ হিসাবে দাবি করেছিল মিল মালিকরা, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে রমরমিয়ে নিজেদের প্রসার লাভ করেছিল প্লাস্টিক। তাই জুট শিল্পকে বাঁচিয়ে প্লাস্টিকের হাত থেকে পরিবেশকে রক্ষা করতে উদ্যোগী হল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় শ্রম দপ্তরের উদ্যোগে পাট শিল্পে চাকুরিমুখী দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শিবির শুরু হল। এদিন হুগলি জেলা পরিষদের সভাকক্ষে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান সহ শ্রম দপ্তরের আধিকারিকরা। মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে একদিকে যেমন বেকার ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিয়ে চাকরির সুযোগ পাবে, অন্যদিকে তেমন দক্ষ শ্রমিক পেয়ে রাজ্যের পাট শিল্পেরও উন্নতি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের সমর ডিপার্টমেন্টের পাটজাত শিল্পে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করা হলো। এখানে আমাদের যুগ্ম সচিব থেকে জয়েন্ট ডিরেক্টর থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি সবাই ছিলেন, মেহবুব রহমান, অসিত মজুমদার। আমরা আজকে হুগলি জেলা পরিষদ ভবনে অনুষ্ঠানটা হলো। 40 জন করে ছেলে ট্রেনিং নেবে, ছেলেমেয়েরা তারা দক্ষ হবে এবং 3 মাসের ট্রেনিং, 1 মাস হচ্ছে প্রথাগত, 2 মাস হচ্ছে প্র্যাকটিক্যাল, 100 টাকা করে স্টাইপেন্ড, এবং 3 মাসের ট্রেনিংয়ের পরে এদের সার্ভিস একদম গ্যারান্টেড, তারা সমস্ত জুট মিলগুলোতে তারা কাজ করবে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই যে এত সুন্দর প্রোগ্রাম আজকে লেবার ডিপার্টমেন্ট এখানে করলো, যাতে আমাদের বেকার সন্তান যাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে যাদের নাম নথিভুক্ত আছে তারা এখানে সুযোগ পাবে। 18 বছর পর্যন্ত বয়স এবং 40 বছর পর্যন্ত তারা বয়স লাগবে এবং ট্রেনিং করবে 3 মাসে। প্রথম ধাপে চুচুড়ায় মোট 2টি ব্যাচে 40 জন করে 80 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
মোট 3 মাসের এই শিবিরে প্রথম মাসে খাতায় কলমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং বাকি 2 মাস মিলে হাতে কলমে কাজ শেখানো হবে। প্রশিক্ষণরত ছেলে মেয়েদের এই 3 মাস মিলবে যাতায়াত বাবদ সরকারি স্টাইপেন্ড। এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যুবক যুবতীদের প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করার জন্য আবেদন জানানো হবে। পাশাপাশি যাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নেই তারাও শ্রম দপ্তরে যোগাযোগ করে প্রশিক্ষণ নিতে পারবে। এদিন থেকেই এই শিবিরের সূচনা হয়, যেখানে পুরুষদের পাশাপাশি বহু মহিলাও অংশগ্রহণ করেন। চাকরির ক্ষেত্রে এ ধরনের সুযোগ পেয়ে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন আগত শিক্ষার্থীরা। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, কারণ দিদি মমতা দিদি যে সুযোগ করে দিয়েছে তার জন্য এই সুযোগ অবহেলা করবো, কারণ নিজেই পায়ে দাঁড়াতে চাই, পরাধীন থাকতে চাই। ছেলেরা যখন পারবে মেয়েরা কেন পিছিয়ে থাকবে? মেয়েরাও কিছু করে দেখিয়ে দিই যে ছেলেরা থেকে মেয়েরা কখনো পিছিয়ে নেই, তাদের সঙ্গে আছে। হ্যাঁ, এটা আমাদের অনেকটা সুবিধা হলো, যেহেতু না কিছু কিনতে হলে স্বামীর কাছে হাত পাততে হয় যে কিছু অন্তত আমাকে দাও, আমি এই জিনিসটা কিনবো। কিন্তু নিজে যদি কোনো উপার্জন করতে পারি তাহলে আমার স্বামীর কাছে বলতে হবে না আমাকে কিছু দাও, আমি এই জিনিসটা কিনবো, আমি উপার্জন করবো, আমার ব্যক্তিগতভাবে আমি ব্যবহার করতে পারবো। চাকরির একটা ব্যবস্থা আছে, চাকরি 3 মাস ট্রেনিং দিলে আমাদের চাকরি দেবে। সরকারি আধিকারিকদের মতে এই প্রকল্পের ফলে বেকার সমস্যা কিছুটা তো মিটবেই, পাশাপাশি রাজ্যে জুট শিল্প চাঙ্গা হলে প্লাস্টিকের হাত থেকেও মিলবে রক্ষা। যে পরিবেশ সংরক্ষণের জন্য এবং প্লাস্টিক এবং তার অন্যতম হচ্ছে প্লাস্টিক, প্লাস্টিকটা প্র্যাকটিক্যালি পরিবেশকে বিভিন্নভাবে দূষিত করে এবং আমাদের বিভিন্ন রকমভাবে ইয়ে সিওয়ারেজ যেতেও মানে আটকিয়ে দেয়। সেই প্লাস্টিকের বিরুদ্ধে তো আমরা প্র্যাকটিক্যালি যুদ্ধেই নেমেছি, তার একটা পার্ট হলো কিন্তু জুট, প্লাস্টিকের বিকল্প হচ্ছে জুট। এবারে জুট ছিল, এবারে সেই ক্ষেত্রে স্কিল ট্রেনিং দিয়ে ছেলেমেয়েরা যদি এগিয়ে যায় তাহলে দেখা যাবে যে আমাদের আরও বেশি পরিবেশ বান্ধব আমরা আমাদের করে ফেলতে পারছি আমাদের পরিবেশকে। এখানে জুটেরই মানে স্পিনিং এবং ওয়েভিংয়ের উপরে ট্রেনিংটা দেওয়া হবে এবং 40 জন করে প্রতি ব্যাচে ট্রেনিং পাবে, 1 মাস থিওরিটিক্যাল আর 2 মাস হচ্ছে হ্যান্ডস অন বা প্র্যাকটিক্যাল ট্রেনিং। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরে শিশুকন্যা ধর্ষণে অভিযুক্ত মন্দিরের পূজারীকে গ্রেপ্তার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। 7 বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল মন্দিরের পূজারীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চন্দননগর থানা এলাকার দিনেমার ডাঙায়। অভিযুক্ত ওই পূজারীকে গ্রেপ্তারও করা হয়েছে। শ্রাবণ মাসের জন্য এখানে শিব মন্দিরে ভক্তেরা শিবের মাথায় জল ঢালতে আসে। মন্দিরের পাশেই কুমোরপাড়া বাই লেনের বাসিন্দা এক দম্পতি তাদের 7 বছরের কন্যাকে ওই মন্দিরে নিয়ে আসে। এরপর ওই শিশুটি মন্দিরের ভেতর গেলেও দীর্ঘক্ষণ না ফেরায় খোঁজ করতে থাকেন তারা। তারপরেই হাতে প্রসাদ নিয়ে বেরিয়ে আসে সে। বাড়ি নিয়ে গিয়ে দেরি হওয়ার কারণ জানতে চাইলে ছোট শিশুটি অকথ্য অত্যাচারের কথা জানায়। এরপর এই ঘটনায় চন্দননগর থানায় অভিযোগ দায়ের করে ওই দম্পতি। সেই অভিযোগের ভিত্তিতেই মন্দিরের পূজারীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে চন্দননগর আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়। আমার বাবু গেছিল, বললো মন্দিরে যাব। হ্যাঁ, মন্দিরে যাব তো আমি একটু পাঠিয়ে দিলাম, আমি একটু দূরে দাঁড়িয়েছি, ওকে মন্দিরে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। তারপরে ওকে ও আসছে না, 5 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। তো আমার একটা ভাইপো আছে, ওকে পাঠিয়েছি, ও ঘুরে চলে আসলো, বলছে দেখা যাচ্ছে না বাবু। তারপরে আমি আবার ওকে আমি গেলাম, আমি গিয়ে ডাকলাম, তো মন্দির ভেতর থেকে প্রসাদ হাতে নিয়ে আসছে। ওকে আমি জিজ্ঞেস করলাম, ক্যা হুয়া বাবু, ইতনা লেট কিউ কি? তো ও বলছে কি নেই কুছ, পন্ডিত জি পূজা করা রে, কিছু বললো না। তারপরে আমি ওকে নিয়ে চলে আসলাম, ও তো দুপুরবেলা খাওয়া করে ঘুমায় না। তারপরে ও অনেকক্ষণ ইয়ে করছে না, বিছানায় ঢুকে রয়েছে, কিছু বলছে না, কিছু বলছে না। তারপরে ওকে তুলেছি, বললাম কি হয়েছে বল আমি। তারপরে ও কান্না শুরু করেছে, ও খুব কাঁদছে, খুব কাঁদছে। আমি কোলে তুলে ওকে বলছি, ক্যা হুয়া বেটা বাতা দো থোড়া সা, ক্যা হুয়া হ্যায়। তখন বলছে কি ও পন্ডিত মশাই আমার গায়ে হাত দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফের ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তারকেশ্বর ডিগ্রি কলেজ। কলেজে ছাত্র সংঘর্ষে আহত 6, আটক 4, ঘটনাটি ঘটেছে তারকেশ্বর ডিগ্রি কলেজে।
প্রসঙ্গত কলেজ সূত্রে খবর, তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সংসদের দখলকে ঘিরেই গণ্ডগোলের সূত্রপাত। ঘটনায় আহত পূজা দাস জানায়, বেশ কিছু ছাত্র তার ওড়না ধরে টানে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সে বিষয়ে প্রিন্সিপাল সাহেবকে জানাতে গিয়েছিল সে। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎই তার ওপর কয়েকজন হামলা চালায়, এরপরই শুরু হয় হাতাহাতি। ঘটনায় আহত হয়ে পড়ে পূজা। তুমি কোনো সংসদ করো বড়া, ছাত্র সংসদ করো কিছু? মানে কোন টিএমসি? হ্যাঁ। যারা মেরেছে তারা কে? তারা কি কোনো সংসদ করে, মানে রাজনীতি করে? তারা কলেজে রাজনীতি করে যারা মেরেছে? তারা তৃণমূলে টিএমসিপি করে? তারাও টিএমসি করে? কারা? স্থানীয় সূত্রে জানা গেছে, তারকেশ্বর ডিগ্রি কলেজের ছাত্র পরিষদ দুটি ভাগে বিভক্ত। একদিকে রয়েছে তারকেশ্বর পুরসভার পুরপ্রধান স্বপন সামন্ত, অন্যদিকে তারকেশ্বর পুরসভার উপপুরপ্রধান উত্তম কুণ্ডু। নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদ এখনো গঠন না হওয়ায় ছাত্র সংসদ নিজেদের দখলে রাখার চেষ্টা করে দুপক্ষই। এটা বলবেন, কিন্তু ওর মধ্যে একটা আওয়াজ আছে যে তোরা কলেজ থেকে বেরিয়ে যা, তোরা কলেজ থেকে চলে যা, কলেজ আমাদের। সেই জন্য আমরা, আমাদের একটা দল, সেটাকে আমরা পরিচালনা করি, তো ছাত্র পরিষদ। তাই আমাদের এখন কোনো সংসদ নেই, ছাত্র পরিষদ নির্বাচন হয়নি, সে কারণে এখন সব রুম নেই। আমাদের আমরা একসাথে থাকি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মিড ডে মিল রান্নার গ্যাস থেকে আগুন স্কুলে, চাঞ্চল্য পান্ডুয়ায়। বিরতির পর ফিরে আসব আরো খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Potshati. Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Hokshishwari Mundi, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Potshati, Hooghly. হুগলি বিসি রয় ও ডক্টর বিসি রয় ডিএলএড কলেজে 2018-19 শিক্ষাবর্ষে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে গত 13/6/2018 থেকে। এই ভর্তি প্রক্রিয়ার সময়সীমা 13/6/2018 থেকে 26/6/2018 পর্যন্ত। এই সময়সীমার মধ্যে ইচ্ছুক শিক্ষার্থীদের ফর্ম ফিল আপের জন্য কলেজের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, খুব সত্বর হুগলি বিএলএড কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা।
সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব বাস স্ট্যান্ড চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. Shubhanusthane sundor ho apnar griho ba prangon bibaho onubrashon uponoyon business conference theke corporate party jadu korai apnar thik jemon ti chai chahida onujayi griho ba prangon ke ottadhunik je kono dhoroner shojja alo dhuni diye moner moto kore bhoriye tulbo amra jadu korai jadukorai er shorbottom আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা জাদুকর ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট সদস্যরণী জিটি রোড হুগলি কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদশ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টি জিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টি জিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টি জিমে আছে ক্রসফিট, মাল্টি জিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা: দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিংসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি, অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565 9230532122 এবং 2686-2167 নম্বরে।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, সিবিএস পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ এটিএম পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680239 এবং 2680720। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্সটি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব নির্জনে নিভৃতে মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস। জেসি ঘোষ। বিরতির পর ফিরে এলাম খবরে। মিড ডে মিলের রান্নার গ্যাস থেকে স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি পান্ডুয়ার। পান্ডুয়া থানার হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার গ্যাস থেকে হঠাৎই আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় স্কুল চত্বরে। তড়িঘড়ি ছুটে আসেন পান্ডুয়া থানার ওসি ও বিডিও মহোদয়, ছুটে আসেন অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরাও। প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও স্কুল চত্বরে রয়েছে আতঙ্কের পরিবেশ। অ্যাকচুয়ালি স্কুলের রান্নাঘরে ওই রান্না চলছিল, সেখানে ওই একটা পাইপ থাকে, সিলিন্ডার টু ওভেন, তো পাইপটা লিক হয়েছে। লিক হওয়ার জন্য ওখানে আগুন বেরিয়েছে ওখান দিয়ে ন্যাচারালি। সেই আগুনটা আমাদেরকে ওনারা জানান, জানানোর সঙ্গে সঙ্গেই আমরা এসেছি। রাস্তায় একটু অবস্ট্রাকশন থাকে জানেন, তার জন্য একটু টাইম লেগেছে, আমরা তখন চলে এসেছি। তবে এনারাই আগুনটা কন্ট্রোল করে ফেলেছেন এবং আগুন এমন কিছু স্প্রেড হয়নি যাতে স্কুলের কোনো রকম অসুবিধা হতে পারে। কারোরই কোনো একজন ওই সিলিন্ডারটা সরাতে গিয়ে তার পায়ে সামান্য একটু আঘাত লেগেছে, এমনি সব ওকে। ঘটনা প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ বলেন, আজকে হঠাৎ 11:47 নাগাদ হঠাৎ আমাদের যে রান্নাঘর ছিল সেই রান্নাঘরে থেকে আগুন জ্বলতে আরম্ভ করে, এবং সঙ্গে সঙ্গে রাঁধুনিরা আমার কাছে আসে যে গ্যাসটা কোনো একটা জায়গায় লিক করে আগুন জ্বলতে আরম্ভ করে, এবং সঙ্গে সঙ্গে নেয়ান্দার আমরা বাচ্চাগুলোকে আলাদা জায়গায় সরিয়ে নিই, এবং পান্ডুয়া থানার ওসি এবং পান্ডুয়ার বিডিও এই দুজনকে আমরা সঙ্গে সঙ্গে রিপোর্ট করি। পান্ডুয়া থানার ওসি এবং বিডিও প্রায় 5-7 মিনিটের মধ্যেই দুজনে আমাদের স্কুলে আসেন, এবং তার সঙ্গে প্রায় 20-25 মিনিটের মধ্যেই বাঁশবেড়িয়া থেকে ফায়ার ব্রিগেডও স্কুলে আসেন, এবং আমাদের এখন পরিবেশটা এখন অবস্থা ভালো হয়ে আছে। অন্যদিকে পান্ডুয়াতেও অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও কি কারণে সুদূর বাঁশবেড়িয়া থেকে দমকল কর্মীরা এলো তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। পাইপে একটা আগুন ধরে তারপরে সেটা বড় আকারে ধারণ করতে পারিনি, আমাদের সকলের এই লোকাল লোকজনের এবং স্কুলের স্টাফেদের একটা সহযোগিতায় ব্যাপারটা আয়ত্তে আনা গেছে। কিন্তু পান্ডুয়াতে ফায়ার স্টেশন রেডি হয়েছে, বিল্ডিং রেডি হয়েছে দীর্ঘ সময় ধরে, কিন্তু সেটা কোনো এখনও পর্যন্ত চালু হয়নি। তার ফলে পান্ডুয়া শহর এবং পান্ডুয়া শহরের আশেপাশে এই মধ্যেই 2-3 জায়গায় আগুন লাগার খবর আছে, কিন্তু যেহেতু আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন হচ্ছে বাঁশবেড়িয়া, সেখান থেকে আসতে গাড়ি সময় লাগবে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের পান্ডুয়াতে ফায়ার স্টেশনটা অতি দ্রুত চালু করা উচিত। সন্দীপন মিত্রর রিপোর্ট, হুগলি আজকে। ফের রাস্তার দাবিতে পথ অবরোধে শামিল হলো গ্রামবাসীরা। ঘটনাটি তারকেশ্বরের। রাস্তার দাবিতে ফের গ্রামবাসীদের পথ অবরোধের ঘটনা ঘটল তারকেশ্বরের চাঁপাডাঙ্গার তেঁতুলতলা মোড়ে। প্রসঙ্গত, বেহাল রাস্তা ও বাঁধ মেরামতের দাবিতে পথ অবরোধে সামিল হল বহু সাধারণ মানুষ। গত 20 বছর ধরে চাঁপাডাঙ্গা থেকে বিনোগ্রাম পর্যন্ত দীর্ঘ 10 কিলোমিটার রাস্তার মেরামত হয়নি।
ফলে দুর্ভোগের শিকার পথ চলতি সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রী সহ মুমূর্ষু রোগীরা পর্যন্ত সকলেই। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের কাছে দাবি রাখা হয় তারকেশ্বরের বিডিও ঘটনাস্থলে এসে নতুন রাস্তা ও বাঁধ মেরামতের আশ্বাস দিলে তবেই তারা এই অবরোধ তুলবে। অবশেষে চাপাডাঙ্গার সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্যোমকেশ ওঝা এবং তারকেশ্বরের বিডিও জয়গোপাল পাল ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর সাধারণ মানুষকে আশ্বাস দেবার পর অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। চাপাডাঙ্গা থেকে শিবচক পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা আপনার অত্যন্ত বেহাল অবস্থা। এই রাস্তা এমনই কন্ডিশন যে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে বিরক্ত হয় এবং দিনের পর দিন যে কোনো না যে কোনো দিন একটা করে অ্যাক্সিডেন্ট ঘটেই। একটা রুগী আপনার কিছুদিন আগে উনি সিজার হয়ে যাচ্ছিলেন, ভদ্রমহিলা ওনার বাইকে করে একজন ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন, সে মাথা ঘুরে পড়ে যায়, বুড়ো রেফার করতে হয়। আর তারপরে এই জন্য আমাদের আন্দোলন। এই রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত যাচ্ছে? এই রাস্তাটা যাচ্ছে আপনার আমতা থেকে চাপাডাঙ্গা থেকে আমতা পর্যন্ত যাচ্ছে। অফিস থেকে বাড়ি ফিরছিলাম, সেই সময় রাস্তার এত জঘন্য পরিস্থিতি, গাড়ির চাকা স্লিপ করে পড়ে গিয়ে। কতদিন ধরে রাস্তাটা এরকম হয়ে গেছে? আমাদের চাপাডাঙ্গা থেকে বিনোদগাঁ পর্যন্ত ডিবিসি খালপাড়, চাপাডাঙ্গা থেকে বিনোদগাঁ পর্যন্ত ডিবিসি বাঁধ, দুটো বাঁধেরই বেহাল দশা। এই রাস্তা দুটো দিয়ে মানে 8-10 গ্রামের লোক যাতায়াত করেন, প্রশাসনের কোনো নজর নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দোকানে চুরির ঘটনায় ধৃত দুই যুবক, চাঞ্চল্যকর ঘটনাটি চন্দননগরের। মঙ্গলবার রাতে চন্দননগর শম্ভুর মোড় এলাকায় একটি স্টেশনারি দোকানে 5 তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। ঘটনায় টাকা পয়সা ছাড়াও বেশ কিছু সামগ্রী চুরি হয় বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে মানকুণ্ডু থেকে দুই যুবককে গ্রেপ্তার করে। এরপর ধৃতদের থানায় আনা হলে জেরার মুখে তারা এই চুরির কথা স্বীকার করে। তবে চুরির রকম দেখে পুলিশের ধারণা ছিল এটি পাকা চোরের কাজ। কিন্তু যারা চুরির কথা স্বীকার করেছে তারা দুজনেই নিতান্তই যুবক। ধৃত ওই দুই যুবকের নাম ফিরোজ ও বিলাল। ধৃতরা দুজনেই ভদ্রেশ্বর থানার অ্যাঙ্গাসের বাসিন্দা। সর্বত্রই হয় এই ধরনের চুরি। হ্যাঁ, মানকুণ্ডু বা ভদ্রেশ্বর বা চন্দননগর বলে কথা নয়, পুলিশ প্রশাসনের যতটুকু দায়িত্ব সেইভাবে পালন করছে, চুরি যাতে বন্ধ হয় তারও চেষ্টা করছে। এই যে দূর থেকে এসে চুরির, দূর থেকে না, সে তো আমেরিকা থেকে এসে আমাদের ভারতবর্ষে জঙ্গি বানা করছে, পাকিস্তান থেকে এসে কাশ্মীরে আক্রমণ করছে, আরও তো চাঁদানি থেকে এখানে এসছে, খুব বেশি দূর না। আচ্ছা, তাই না? এই দায়িত্ব পুলিশ, পুলিশ যে সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে ধরেছে, এটাই বড় ব্যাপার। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। ডানকুনি পৌরসভার 14, 15 এবং 20 নম্বর ওয়ার্ডের ছবি। ঘরের মধ্যে জলে জলমগ্ন এলাকা, পৌরসভার কোনো নজরদারি নেই। 15 নম্বর ওয়ার্ড যেখানে আমরা দাঁড়িয়ে আছি, 14 নম্বর এবং 15 নম্বর ওয়ার্ড পুরো জলে পরিপূর্ণ হয়ে গেছে, বাড়ির মানুষরা কেউ বেরোতে পারছে না। এমন অবস্থায় এখানকার বৃদ্ধ এবং বৃদ্ধা মহিলা যারা আছেন তারা ঘর থেকে বেরোতে পারছেন না। কিছু কিছু জায়গাতে আমরা ঘুরে দেখলাম, ভিতরে গিয়ে দেখলাম যে কোনো বৃদ্ধা মহিলা অসুস্থ অবস্থায় পড়ে আছে, তার 90 বয়স, বমি করছে, পায়খানা করছে, কিন্তু সাহায্যের হাত এখনও পর্যন্ত কেউ বার করেনি, এরকম অবস্থায় পড়ে আছে। আর ডানকুনির কাউন্সিলর বলছেন নাকি এখানকার যে কাউন্সিলর আছেন, 15 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর আছেন, ওনার বক্তব্য কি 4 পাম্প লাগিয়েছে কিন্তু তাদের কোনো কাজ হচ্ছে না, যেমন জল সেরকমই আছে, টানা 10 ধরে মানুষ অশান্তি ভোগ করছে। চন্দননগর প্রবর্তক সেবা নিকেতনের দুস্থ ছাত্রীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিল 4 মন্দির তলা জগদ্ধাত্রী পুজো কমিটি। দুস্থ মেয়েদের সেবা করে চলেছে চন্দননগর 4 মন্দির তলা জগদ্ধাত্রী পূজা কমিটি। প্রসঙ্গত, চন্দননগর প্রবর্তক সেবা নিকেতনে দুস্থ ছাত্রীর সংখ্যা 190 জন। এরা প্রবর্তক আশ্রমে থেকেই পড়াশোনা করে। বয়ঃসন্ধিকালে মেয়েদের অত্যন্ত প্রয়োজনীয় ন্যাপকিন, যা এক আধ মাস নয়, প্রতি মাসেই দান করে চলেছে এই পূজা কমিটি। আমরা চামিদা জগদ্ধাত্রী পূজা কমিটির এবছরের 75 পদার্পণ করেছি। আমরা প্ল্যাটিনাম জুবলি বর্ষ উদযাপন করছি, এই উপলক্ষে সামাজিক কার্য হিসেবে আমরা আমাদের এখানে চন্দননগরের যে প্রবর্তক সেবা নিকেতন আছে সেখানে যে দুস্থ মেয়েরা এখানে থাকে তাদের আমরা প্রতি মাসে 106 করে স্যানিটারি ন্যাপকিন প্রদান করছি, তারা যাতে সুস্থ এবং সুন্দর জীবন এবং হচ্ছে হাইজিনিক জীবন পালন করতে পারে, তাই জন্য এই প্রয়াসটা আমাদের রয়েছে, এই প্রয়াস আমাদের চলতে থাকবে। এই সাহায্য পেয়ে দুস্থ ছাত্রীরা ও সেবা নিকেতনের সদস্যরা সকলেই বেজায় খুশি। ভালো লেগেছে, এই কারণেই বলবো যে এনাদের সঙ্গে মুখের পরিচয় দিয়ে চার মন্দির তলা বারবার সঙ্গে, এবং ওনারা প্রতি মাসেই এই
যে কোনো একটা দিনের মধ্যেই আসেন, মাসের একটা দিনের মধ্যে, এবং ওনারা আমাদের যে ব্যাপারে সাহায্য করেন সেটার জন্য মাসে একবার ওনাদের নাম আমাকে মনে করতেই হয়। কেন বয়স সন্ধিকালে মেয়েদের যে জিনিসটার খুব প্রয়োজন, যেটা আমাকে খরচা করে বহন করতে হচ্ছে না, বড় মেয়েরা পরিষেবা পাচ্ছে, অথবা আমি একজন হোমের সুপার হিসেবে এর চেয়ে বেশি আর কি আনন্দ করতে পারি। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। বৃষ্টির ফলে খাটাল ভেঙে মৃত্যু হল মোষের, ঘটনাটি ভদ্রেশ্বর এলাকার। বৃষ্টির ফলে খাটাল ভেঙে মৃত্যু হল মোষের। প্রসঙ্গত, ভদ্রেশ্বরের 7 নম্বর ওয়ার্ডের পাইকপাড়ায় রয়েছে অনেক অস্থায়ী মোষের খাটাল। প্রায় 1000 মানুষ এখানে মোষ ব্যবসার সঙ্গে জড়িত। সকালে বৃষ্টির ফলে ভেঙে পড়ে বাঁশের খাটালের চাল, বাঁশের চাপায় মৃত্যু হয় একটি মোষের। ঘটনায় আহত হয়েছে 3-4 মোষ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ব্যবসায়ীদের মধ্যে। 1000 লোকটা মানে এখানে গরিব মানুষ যত আছে, বিচলি খোল ভুসি, তারপরে কর্মচারীগুলো কাজ করে যারা মানে রোজকে খাওয়া দাওয়া মানে খাটে খুটে করে কামিয়ে করে মানে সংসার চালায়, ওই সব নিয়ে মানে ওরা মানে এই মোষের জন্যই মানে মোষের উপরে জড়িত আছে। অনেক মহিলারা আছে যা ঘর সংসার চালাচ্ছে, যার মানে গরিব মানুষ আছে মহিলা। 24 ঘন্টা বর্ষা হয়েছে, সেই জন্য আজকে আমাদের খাটাল একটা পুড়ে গেছে, 3-4 লেবার আজকে ঘায়ল হয়ে গেল, একটা মোষে মরে গেল, 4-5 মোষ আমাদের হয়ে গেল, ঘায়ল হয়ে গেছে। সেই জন্য কিছু বাইরে থেকে আমরা কোনো সাপোর্ট পাচ্ছি না, মুনিসিপ্যালিটি পৌরসভা থেকে আমার কোনো ব্যবস্থা পাই না, সেই জন্য কিছু এই নিয়ে নোংরা আছে, সেই আমাদের কোনো ব্যবস্থা কোনো ই নেই, সেই জন্য আমাকে আজকে বিপদে পড়েছি। আমি চাইছি কি সরকার থেকে একটু আমাদের ব্যবস্থা করতে চাই, এইটাই বলে আমার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে 44 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। বাংলা ও ইংরেজি মাধ্যমে চালু হবে আবাসিক হুগলি মাদ্রাসা, ঘোষণা অরূপের। মিড ডে মিল রান্নার গ্যাস থেকে আগুন স্কুলে, চাঞ্চল্য পান্ডুয়ায়। হুগলি আজকে এই পর্যন্তই।